আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله প্রিয় মাদ্রি চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি। আজ যে ইসলাম আমাদের মাঝে এসেছে, সে ইসলাম এমনি এমনি আসেনি, বরং অনেক ত্যাগ অনেক কুরবানির পরে ইসলাম আজ আমাদের বাড়িতে আমাদের এলাকায় আজ আমাদের মাঝে এসেছে। এই ইসলাম যারা নিয়ে এসেছে তারা অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে এবং অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে, বিধায় আজ এত সুন্দর স্বচ্ছ ইসলাম আমরা পেয়ে গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ইসলামের যত কদর করার দরকার, এহতেরাম করার দরকার, সম্মান করার দরকার, হক আদায় করার দরকার আমরা অনেকেই করি না, আবার অনেকেই করে এবং হক আদায় পরিপূর্ণ চেষ্টা করে থাকে। ইসলাম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পুরো দুনিয়াতে পৌঁছে দিয়েছেন আর আল্লাহ তাআলা ইসলামকে কবুল করেছেন। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া কে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ইবনে মুসলমান করেছে, অর্থাৎ মুসলমানের সন্তান মুসলমান করেছে। আমার পিতা মুসলমান, আমিও মুসলমান, এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া আর অনেক বড় অনুগ্রহকে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরুদ শরীফের একটি ফজলত শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন মন দিয়ে আমরা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে বেশি পরিমাণে দুরুদ পড়বে, কাল কিয়ামতের দিনে আমি তার শাফাআত করব, সুপারিশ করব আল্লাহর দরবারে আর তাকে আমি জান্নাতে নিয়ে যাব। তো চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের প্রিয় নবী, সেই নবী যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর আমরা উম্মতি হয়েছি, যে নবী কোরআন নিয়ে এসেছে, যে নবীর হাদিস আমরা শুনছি, যে নবী দিন নিয়ে এসেছে, ইসলাম নিয়ে এসেছে, শরীয়ত নিয়ে এসেছে। আমরা আল্লাহকে জানতাম না, যে নবী আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছে, যে নবীর মাধ্যমে আমরা মক্কা পেলাম, মদিনা পেলাম, মসজিদে আকসা আমরা পেলাম, মাদ্রাসা পেলাম, জামিয়া আমরা পেলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমরা সুন্নত পেলাম, পাগড়ি দাড়ি মসজিদ মেহরাব খেতাবাত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমরা পেলাম, সেই নবীর উপরে আমরা মহব্বত সহকারে বেশি পরিমাণে দরুদ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাশরের 9 নং আয়াতে ইরশাদ করছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অনুবাদ কানজুল ইমান থেকে, এবং তারা তাদেরকে নিজের উপর প্রাধান্য দেয় যদিও নিজেরা অভাবগ্রস্ত। এই আয়াতে করিমা কার জন্য নাজিল হয়েছে? এই আয়াতে করিমা সাহাবা কেরাম আলিহিম রিদওয়ানদের জন্য নাজিল হয়েছে, যারা নিজেদের খেয়াল না করে অন্যদের খেয়াল করত, নিজেরা অনাহারে থেকে অন্যদেরকে দান করত, সদকা করত, সাহায্য করত, সহযোগিতা করত। চলুন এ বিষয়ে আমরা হাদিসে করিমা শ্রবণ করি, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের ঈমান আরো তাজা হয়ে যাবে। সাহাবা কেরাম মুহাজির সাহাবা কেরামের সাথে যেরূপ সুন্দর ব্যবহার করেছেন এবং নিজের সম্পদ উৎসর্গ করেছেন এর উদাহরণ কোথাও পাওয়া যায় না। যখন মক্কা থেকে মদিনায় সাহাবাগণ হিজরত করলেন তো তারা মুহাজির হলেন, আর মদিনার সাহাবিদেরকে আনসারি সাহাবি বলা হয়। তো যারা মুহাজির সাহাবিরা ছিলেন তারা ঘর বাড়ি কারোবার দোকান ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ সব মক্কাতে ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। কেন? সেখানে প্রিয় নবী মাহবুবে আরবি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই জন্য নবীর প্রেমে নবীর ভালোবাসায় ঘর শহর দেশ ব্যবসা জমি জায়গা
ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আমার নবীর কদমে তারা চলে গেলেন। তো এই জন্য ওই সমস্ত সাহাবাকে রামকে বলা হয় মুহাজির সাহাবি। তো মদিনা তৈয়বার যে সকল সাহাবি ছিলেন তারা মুহাজির সাহাবিদের অনেক সাহায্য সহযোগিতা করলেন। দুটি ঘর ছিল, একটি ঘর দিলেন, কাপড় ছিল কাপড় দিয়ে দিলেন, খাবার ছিল খাবার দিয়ে দিলেন, এমনকি ব্যবসার মার্কেটেও তাদেরকে অংশ দিলেন। হাজরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আনসার সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুহাজির ভাইদের মাঝে আমাদের খেজুরের গাছ বন্টন করে দিন। তার এখানে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলেন। তখন মুহাজিরিন সাহাবাদেরকে আনসার সাহাবিরা বললেন, আপনারা আমাদের বাগানে কাজের দায়িত্ব নিয়ে নিন, আমরা সেখান থেকে আপনাকে অংশ দেব, মানে যা কিছু ফল হবে সেখান থেকে আপনাদেরকে অংশ আমরা দেব। কোনো সাহাবি, মদিনা তৈয়বার সাহাবি, মুহাজির সাহাবিদেরকে কখনো কেউ ইগনোর করেনি। কিভাবে রাখবে, কি খাওয়াবে, কি দিবে, কিভাবে খুশি করবে, এই জন্য মদিনার সাহাবিরা সব সময় একেবারে ব্যস্ত থাকতো। চলুন আরেকটি হাদিসে করিমা আমরা শ্রবণ করি। হযরতে সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনের জাগির তিনি বন্টন করছিলেন। কার মাঝে? আনসার সাহাবিদের মাঝে বন্টন করছিলেন বাহরাইনের সম্পদগুলো, জাগিরগুলো। তো মদিনা তৈয়বার সাহাবিরা কি বললেন জানেন আমার নবীকে? মদিনা তৈয়বার সাহাবিরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুহাজির ভাই যারা আছে, যারা মক্কা থেকে এসেছে, আপনি তাদেরকে সেই জাগির বন্টন করে দিন। অথচ সেই সময় মক্কার থেকে যে সাহাবিরা এসেছিলেন সেখানে উপস্থিত ছিলেন না। মদিনা তৈয়বার আনসার সাহাবিরা বললেন, আমাদের মক্কার ভাইদেরকে আপনি এই জাগিরগুলো লিখে দিন। কেমন উৎসর্গ ছিল, কেমন তাদের মন মানসিকতা ছিল, আর আজ আমাদের কেমন আছে? আজ তো এক ভাই এক ভাইকে কিছু দিতে চায় না, এমন কি ছোট্ট ছেলেকে যদি মা কিছু দেয় তো বড় ছেলে বলে না কেন দিবে, মেজো ছেলেকে যদি বাবা কিছু দেয় তো বোন বলে কেন দিবে। তো এখানে মায়ের পেটের ভাইকে যদি অপর ভাইকে যদি কিছু দেওয়া হয় তো এখানে তারা সহ্য করে না। অথচ সাহাবা কেরাম আলিহিম রিদওয়ানের কেমন অভ্যাস ছিল, তারা কিভাবে একের অপরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, খুশি করবে, দেবে, এ নিয়ে তারা ব্যস্ত থাকতো। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবি, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি হাজির হয়ে আরজ করলো, আমাকে খিদে লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের ঘর থেকে জানতে পারলেন যে ঘরে খাবারের কিছুই নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি আজকে রাত্রে এই ব্যক্তিকে মেহমান বানাবে আল্লাহ তার উপর রহম করবে। আনসার সাহাবাদের মধ্যে থেকে একজন দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাত্রের মেহমান এই ব্যক্তিকে আমি বানাবো। মেহমানকে নিয়ে গেলেন, সেই আনসার সাহাবি নিজের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বাড়িতে কিছু খাবার আছে? স্ত্রী বলল, কোনো খাবার নেই, হ্যাঁ শুধু বাচ্চাদের জন্য খাবার রয়েছে। তো সেই আনসার সাহাবি তার স্ত্রীকে বললেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও আর সেই খাবারগুলো মেহমানের সামনে পেশ করা হোক, কেননা একজনের খাবার আছে, মেহমান বলবে আপনারা কেন বসে আছেন, আপনারাও আমাদের সাথে খান, কারণ খাবার তো কম আছে। যদি মেহমান যদি এইভাবে বলে তো নিজের স্ত্রীকে শিখিয়ে দিল কি প্রদীপ যে জ্বলছে এটাকে ঠিক করার বাহানায় তুমি নিভিয়ে দিও, তো অন্ধকার হয়ে যাবে, তো ওই মেহমান পেট ভরে খাবার খেয়ে নিবে, আমরা শুধু এমনি বসে থাকব, মেহমান মনে করবে কি মেজবানও খাচ্ছে। তাই করা হলো। যখন সকাল হলো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আনসার সাহাবি,
আল্লাহ তাআলা তোমার এই মেহমানদারিকে অনেক কবুল করেছে। আর আল্লাহ তাআলা আয়াতে করিমা নাজিল করেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং তারা তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় যদিও নিজেরা অভাবগ্রস্ত। সুবহানাল্লাহ। দেখুন ইসলামী ভাইরা, কেউ যদি কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়াবে তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিধান করাবে। কেউ যদি দুনিয়াতে কারো বিপদ দূর করে, মানে হেল্প করে, সহযোগিতা করে, সাহায্য করে, তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে সহযোগিতা করবে, তার উপরে দয়া করবে। এই দিন দিন নয়, আরও দিন আছে, আরও দিন আছে বলতে এ দিন শেষ হয়ে যাবে, আমরা চলে যাব, কিয়ামতের সকাল পর্যন্ত টাইম থাকবে, সেখানে থাকতে হবে কিয়ামতের সকাল পর্যন্ত। জানি না কখন কিয়ামত হবে, আলামত তো দেখা যাচ্ছে, কিন্তু এখন অনেক সময় আছে, এই এত সময় কবরে থাকতে হবে। এরপরে হাশরের ময়দান, 50,000 বছরকার একদিন হবে, না বসার কোনো জায়গা, না ঘুমানোর কোনো জায়গা, না আরাম কোনো জায়গা, না বৃক্ষের ছায়া, না পাহাড়ের ছায়া, কোনো বসার জায়গা নেই, একেবারে সমতল ময়দান হবে। যদি একটি শস্যের দানা যদি এক প্রান্তে রেখে দেওয়া হয় তো অন্য প্রান্ত থেকে দেখা যাবে, এমন হবে কিয়ামতের ময়দান। আর 50,000 বছরকার দিন, না বসার জায়গা, না হেলান দেওয়ার জায়গা, না ঘুমানোর জায়গা, না আরাম করার জায়গা, কোনো কিছু নেই, কষ্ট আর কষ্ট, মাথার উপরে সূর্য জমিন তামার হয়ে যাবে। তো সে সময় তো হিসাব দিতে হবে, অনেক ভয়ঙ্কর দিন হবে। এর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কিভাবে নিব? নামাজ পড়ব, আল্লাহ যা যা কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছে সে অনুযায়ী আমল করব। অনেক বলে ভাই অনেক কঠিন, খুব মুশকিল, কোরআনের এত হুকুম আহকাম পালন করা খুবই কঠিন, খুবই মুশকিল আছে ভাই, পারা যাবে না, হ্যাঁ পারবো না, আমরা যতটুকু পারছি করছি। আরে যতটুকু পারছি করছি মানে এখানে তো আল্লাহ তাআলা কোনো কঠিন কিছু আল্লাহ তাআলা হুকুম দেয়নি, আর আল্লাহ তাআলা কোনো জানের উপরে তার শক্তির চেয়ে বেশি বোধ চাপিয়ে দেয় না। আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছে, তো কেউ কি মাথার উপরে গান রেখে কি বলছে মিথ্যা বলো মিথ্যা বলো মিথ্যা বলো, কেউ বলে না? আচ্ছা কেউ কি মাথার উপরে গান রেখে বা ছুরি গলার উপরে রেখে বলে সুদ খাও সুদ খাও সুদ খাও, নাহলে মেরে দিব, সুদ খাও, কেউ বলে? কেউ তো বলে না। হ্যাঁ কেউ কি একেবারে বড় পাথর নিয়ে মাথার উপরে দাঁড়িয়ে থাকে, ঘুষ খেতে হবে, খা নাও নাও, কি কেউ করে? করে না। তাহলে তাহলে আমরা কেন এইভাবে বলি ভাই অনেক কঠিন? ভাই খুব ইজি আছে, খুব ইজি রয়েছে, কিন্তু ওই ইজিকে আমরা কি করি, আমরা কঠিন বানিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। কি করব, শয়তান তো লেগেই রয়েছে, আর শয়তান চাইবেই কে নিজের সঙ্গী বানিয়ে জাহান্নামে সে নিয়ে যাক, সে এটাই চাইবে। কিন্তু শয়তান থেকে যে বাঁচতে পারলো, নিজেকে একটু সাইডে রাখতে পারলো, আর যে রব আমাকে অক্সিজেন দিচ্ছে, হ্যাঁ আমরা অক্সিজেন নিচ্ছি, এই যে আমার নাকে বাতাস আসছে, আমার হার্ট চলছে, হার্টবিট হচ্ছে, 30 সেকেন্ডের জন্য যদি আমার নাক অক্সিজেন নিতে না পারে কি অবস্থা হবে? হার্ট যে ধকধক করছে, হার্টবিট হচ্ছে, 30 সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায় কি অবস্থা হবে? আমাদের শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি শিরা অপশিরা এবং কোষ এবং রগগুলো রয়েছে, তারের মতো, একটা তার একটা রগ যদি বন্ধ হয়ে যায় কি অবস্থা হবে? এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি হসপিটালে অ্যাডমিট হলো, তার নিঃশ্বাসের প্রবলেম ছিল, তাকে অক্সিজেনে রাখা হলো, 6-7 দিন রাখার পরে সে বৃদ্ধ ব্যক্তি ঠিক হয়ে গেল। ডক্টর ডিসচার্জ করলো কি না, তুমি এখন ঠিক হয়ে গেছো, তুমি নিজের বাড়িতে যেতে পারো। তো টেবিলে বসলো, তার বিল আসলো, বিল দেখে ওই বৃদ্ধ ব্যক্তি কান্না করতে লাগলো। তো ডক্টর, নার্স, ওয়ার্ড বয় আরও কর্মচারীরা একেবারে ভয় পেয়ে গেলো, জানি না বৃদ্ধ ব্যক্তি কান্না করছে, যদি মরে যায় আমাদের হসপিটালের ক্লিনিকের, হ্যাঁ মেডিকেলের দুর্নাম হবে। তো ডক্টর আর অন্যান্য কর্মকর্তারা বললো ভাই তোমাকে টাকা দিতে হবে না, তোমার জন্য গাড়ি রেডি আছে, তুমি চলে যাও।
তো ওই বৃদ্ধ ব্যক্তি বলল, না না আমি টাকা দেব, আমি এজন্য কান্না করছি না, আমি এই জন্য কান্না করছি কি সামান্য কয়েকদিন তোমরা অক্সিজেন লাগালে আর এত টাকার বিল করে দিলে, সামান্য অক্সিজেন বাতাস নিলাম এর জন্য এত টাকার তোমরা বিল করে দিলে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, এই 60 বছর যে আমি অক্সিজেন নিলাম, নিঃশ্বাস নিলাম, আমার রব আল্লাহ এর জন্য কোনো বিল আমাকে দেয়নি, কত বড় দয়া আল্লাহ আমার উপরে করেছে, এত দয়া করার পরেও আল্লাহ বিল চাইনি, প্রতিদান চাইনি, আর সামান্য কিছু দিনের জন্য তোমরা আমাকে রেখেছ আর তোমরা এর প্রতিদান চাচ্ছ, বিল টাকা চাচ্ছ, তো আমি তোমাদেরকে টাকা পে করব। তো বলার উদ্দেশ্য হচ্ছে চোখ হাত চুল নাক মুখ কান ঠোঁট পা হাত, হ্যাঁ নখ, দেখুন নখ, এই নখ যদি কারো না থাকে কত খারাপ লাগে, চুল চুল যদি না থাকে কত খারাপ লাগে, দাঁত দাঁত না থাকলে কত খারাপ লাগে, তো আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছে, তারপরেও আমরা সেই নিয়ামতের দিকে, আল্লাহর নিয়ামতের দিকে আমরা তাকাচ্ছি না, হ্যাঁ আমরা নাফরমানের দিকে চলে যাচ্ছি। তো যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আরও আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেবে। যাই করি, যত লাফালাফি করি, যত দাপট, যত অহংকার, যত ক্ষমতা, যত হ্যাঁ লিঙ্ক, যত পাওয়ার ব্যবহার করি না কেন, একদিন চলে যেতে হবে। আর এমন কাফনের কাপড় রয়েছে কি সেখানে কোনো পকেট নেই, না দলিলপতি ফটো কপি করে আমাকে দিয়ে দিবেন না আমরা নিয়ে যাব, আর না টাকা পয়সা আমরা নিয়ে যাব, খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব। তো এই জন্য যতদিন বেঁচে আছি, যতদিন দেহের নিঃশ্বাস রয়েছে, সে রবকে আমরা রাজি করি যে রব যে আল্লাহ আমাদেরকে প্রতিদান দান করবে, যেদিন আল্লাহ তাআলা বিচার করবে এবং বিচারের মালিক যিনি রয়েছে। চলুন প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও কিছু আমরা জানি সাহাবা কেরাম আলহুম রিদওয়ান কীভাবে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য নিজের জান মাল সব কিছু কুরবান করতেন। কিন্তু তার আগে আমরা হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কিছু জানার চেষ্টা করব। তো সাহাবা কেরাম তো কুরবানি দিতেন, অর্থাৎ ত্যাগ স্বীকার করতেন, নিজে অনাহারে থেকে অন্যান্যদেরকে খাবার তুলে দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামও কুরবানি দিয়েছেন। হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম 8ই জুলহিজ্জা তারিখে রাত্রে স্বপ্ন দেখলেন, কেউ বলছিল নিশ্চয়ই আল্লাহ আপনার ছেলের কুরবানি করার আদেশ দিয়েছেন যাতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের কুরবানি দেয়। তিনি আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে চিন্তা করতে রইলেন, এজন্য 8ই জুলহিজ্জাকে ইয়াউমুত তারউইয়াহ অর্থাৎ চিন্তা ভাবনার দিন বলা হয়। 9 তারিখে রাত্রে একই স্বপ্ন দেখলেন, এবার ভেবে নিলেন যে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই, এজন্য 9 জুলহিজ্জাকে আরাফা অর্থাৎ পরিচয় লাভের দিন বলা হয়। 10 তারিখে রাত্রে ওই একই স্বপ্ন দেখলেন, এবার তিনি আলাইহিস সালাম সকালে এই স্বপ্নকে পূরণ করার জন্য তিনি পরিপূর্ণ নিয়ত করে নিলেন, এই জন্য 10ই জুলহিজ্জাকে ইয়ামান নাহার অর্থাৎ কুরবানির দিন বলা হয়। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন নিজের পুত্রের ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দিতে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে অনেক বেশি ভালোবাসতেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তো তিনি নিজের ছেলের কুরবানি দিলেন, ছুরি তো চালিয়েছিলেন তো আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে, জিবরীল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিলেন আর দুম্বাকে কুরবানির জায়গায় রেখে দিলেন আর দুম্বা কুরবানি হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নিজের ছেলেকেও কুরবানি দিলেন। আজ আমাদের কি অবস্থা আছে, যখন আল্লাহর পথে কিছু দান করার সময় আসে আমরা দান করি না, মসজিদ নির্মাণ হচ্ছে কিছু দিব, সবাই তো দিচ্ছে, আমাকে কি দিতে হবে, থাক দেখা যাবে, আমরা বড় একটা সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। কোথাও মাদ্রাসা নির্মাণ হচ্ছে বা মাদ্রাসার জন্য বলা হচ্ছে জায়গা দেওয়ার জন্য, জমি জায়গা অনেক আছে,
শত শত বিঘা জমি আছে, দুই শতক, তিন শতক, চার শতক জমি দেয় না, না দিয়েই মারা যায়। যদি দিয়ে মারা যেত তো যতদিন মাদ্রাসা থাকতো, মসজিদ থাকতো, যতদিন কোরআনের তেলাওয়াত হতো, যতদিন আজান হতো, যতদিন নামাজ হতো, তো সে সওয়াব কন্টিনিউ পেতেই থাকতো। কি করে দিয়ে যায় না, চলে যায়। এখন ছেলেরা মারামারি করে, আমার এটা, আমার এটা, আমাকে দিতে হবে, কেস ছেলেরা শুরু হয়ে যায়, 30 বছর পর্যন্ত কেসের মধ্যে ঝুলে থাকে। কি করলো? তো আল্লাহর পথে তো কিছু দান তো করতে হবে, তো এই ক্ষেত্রেও আমরা কুরবানি থেকে বঞ্চিত হয়ে যাই। এখানে একটি কথা বলে দিই, নবীগণের স্বপ্ন ওয়াহি হয়ে থাকে। এখন সাধারণ মানুষের মধ্যে কেউ যদি স্বপ্ন দেখলো কি নিজের ছেলের কুরবানি করো, তো সে করবে না, কেননা সে মানুষ। নবীদের স্বপ্ন হাকিকত হয়, ওয়াহি হয়ে থাকে। তো এই মশলাও জেনে রাখতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান আর কুরবানি। সমস্ত নবীগণ কুরবানি দিয়েছেন, সমস্ত নবীগণ পরীক্ষা দিয়েছেন। যেমন হযরতে সাইয়েদুনা জাকারিয়া আলী সালাম, আপনারা হয়তো শুনেছেন, এই ঘটনা শুনেছেন। জাকারিয়া আলী সালাম ইহুদিদের হামলা থেকে বাঁচার জন্য তিনি শহর থেকে বাইরে বেরিয়ে গেলেন। তো একটি বৃক্ষ দেখলেন, বড় বৃক্ষ। তো সে বৃক্ষকে বললেন, হে বৃক্ষ, আমাকে আশ্রয় দাও, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, যাতে আমি তোমার মাঝে প্রবেশ করি আর ইহুদিরা যাতে আমাকে দেখতে না পারে, আমাকে ধরতে না পারে, আমাকে আঘাত করতে না পারে। ওই বড় বৃক্ষ জাকারিয়া আলী সালামের কথা শুনলেন, তো সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল মাছ থেকে। জাকারিয়া আলী সালাম সে বৃক্ষের ভিতরে প্রবেশ করলেন, বৃক্ষ আবার লেগে গেল। ইহুদিরা, অমুসলিমরা, কাফিররা জাকারিয়া আলী সালামের তালাশে বের হলো। তালাশ করে, খোঁজে 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 পায় না, তো শয়তান তাদের মাঝে প্রকাশ পায়, ইবলিস শয়তান, আর বলে, তোমরা কোথায় তালাশ করছো? জাকারিয়া আলী সালাম এই বৃক্ষের ভিতরে লুকিয়ে আছে, তোমরা করাত চালিয়ে দাও। ইহুদিরা শয়তানের কথা শুনল, এরপর গাছের উপরে করাত চালিয়ে দিল, যার ভিতরে জাকারিয়া আলী সালাম ছিলেন। তো আম্বিয়া আলিমুসলাতুসসালামও বড় বড় কুরবানি দিয়েছেন। আজ আমাদের থেকেও কিছু কুরবানি চাওয়া হয়, দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তার রসুলের জন্য, কিন্তু আমরা দেই না। মদিনী কাফলাতে সফর করতে বললে সফর করা হয় না, কোথাও ওয়াজ হচ্ছে যাওয়া হয় না, জুমার খুতবাও আমরা আগে শুনতে যাই না, একেবারে সেই সময় যাই যখন তাকবীরে তাহরিমা জুমার জন্য আল্লাহু আকবার বলা হয়, সে সময় দৌড়ে যাই। আরে ভাই, বয়ান তো শুনো, কি বয়ানে কি বলা হচ্ছে, কি আমল রয়েছে, কিভাবে রবকে পাবো, কিভাবে আমল করব, সময় নেই। ও ভাই, কখন সময় হবে? যখন মালাকুল মওত সামনে চলে আসবে আর বলবে চলো রূপ ফিরিয়ে দাও, সে সময় বলবো আপনি যান সময় নেই, আপনি যান সময় নেই। দেখুন, আমি থাকি অথবা না থাকি, দুনিয়া তো চলবে, কাজ তো চলবে, দোকান তো চলবে, দুনিয়া নিজের গতিতে চলবে, কাজকর্ম চলবে। আমরা শুধু টেনশন নেই, মানে আমি না থাকলে হবে না, কেন আমি যখন ছিলাম না তখন কি দুনিয়া চলেনি? আমি যখন ছিলাম না কি আমার সংসার কি চলেনি? আমাদের পরিবারের বাপ দাদার কি সংসার চলেনি? চলেছে। আমি নিজেকে এ অল ইন অল মনে করছি, আমি নাহলে কিছু হবে না, সময় নেই, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, বলতে বলতে এলান হয়ে যায়, অমুক ব্যক্তি চলে গেছে। আল্লাহ তালা বুঝার তৌফিক আমাদেরকে দান করুক। ইউসুফ আলী সালাম, ইউসুফ আলী সালামও অনেক কুরবানি দিয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইউসুফ আলী সালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল, তো জিবরিল আলী সালাম ইউসুফ আলী সালামকে ধরে কুয়ার ভিতরে এক সাইডে বসিয়ে দিলেন। ইউসুফ আলী সালামকে গোলাম বানিয়ে বাজারে বিক্রি করা হয়েছিল। ইউসুফ আলী সালামকে জেলের মধ্যে বন্দি করা হয়েছিল। তো নবীগণও
কুরবানি দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জওজা বিবি, ইনি সর্বপ্রথম মহিলাদের মধ্যে ঈমান গ্রহণ করেছেন, সর্বপ্রথম। আমার নবী কসম করছেন, আল্লাহর কসম, খাদিজার চেয়ে ভালো স্ত্রী আমি পাইনি। খাদিজা প্রথম মহিলা যে প্রথম আমার উপর ঈমান এনেছে। যখন সবাই আমাকে মিথ্যা মনে করলো, সে সময় সে আমাকে সত্য বলে স্বীকার করেছে। যখন কেউ আমাকে কিছু দিতে তৈরি ছিল না, সে সময় খাদিজা ইসলামের জন্য সব সম্পদ আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে অনেক দুঃখিত হয়েছিলেন, আর সবসময় বিবিগণের মাঝে তার আলোচনা করতেন। এরই মধ্যে সাহাবিয়াদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, ইনি এমন মহিলা যিনি ইসলামের মধ্যে প্রথম মহিলা শহীদ হয়েছেন। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আবু জেহেল, উতবা, শায়বা, বড় বড় যারা কাফির ছিল তারা সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক অসন্তুষ্ট ছিল, কেননা তারা ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক কষ্ট দিয়েছে আবু জেহেল, অনেক কষ্ট দিয়েছে ওনার ছেলে, ওনার স্বামীকে অনেক কষ্ট দিয়েছে, এমনকি লোহার পোশাক পরিয়ে দিয়ে উত্তপ্ত গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে দিত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জোরে জোরে কলমা পড়ছিলেন, আবু জেহেল বলল তুমি কলমা পড়বে না, কলমা তৈয়বা পড়বে না, বলে আমি এই কলমা পড়বই পড়ব। আবু জেহেল একেবারে সে ভীষণ রাগ করল আর বল্লম দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে জোরে আঘাত করল, তিনি রক্তাক্ত হয়ে গেলেন আর সেখানেই শহীদ হয়ে গেলেন। বলা উদ্দেশ্য হচ্ছে আম্বিয়া আলিমুসাল্লাতুসাল্লাম, সাহাবা কেরাম সবাই দিনের জন্য, ইসলামের জন্য কুরবানি দিয়েছেন। উহুদের যুদ্ধে শয়তান এ কথা প্রকাশ করে দিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। এ কথা শুনে কাবিলা বনি দিনার এর এক সাহাবিয়া মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন, তো তিনি উহুদের ময়দানের দিকে অগ্রসর হলেন। যারা যুদ্ধ থেকে ফিরছিল তাদের মধ্যে থেকে একজন বলল কি তোমার স্বামী, তোমার বাবা এবং তোমার ছেলে এই যুদ্ধে শহীদ হয়েছে। সে বলল আমি তো আমার নবীর ব্যাপারে জানতে এসেছি, আমার বাবা, আমার ছেলে এবং আমার স্বামীর ব্যাপারে জানতে আসিনি। তিনি বললেন আমি যাবই যাব উহুদের ময়দানে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব কি তিনি কেমন আছেন। পরে তিনি জানতে পারলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। তখন তিনি বললেন কি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, ভালো আছেন, তো সকল দুঃখ আমার নিকটে ছোট্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্লিজ নাই ভাই, আমরা মুসলমান, ইবনে মুসলমান, আমাদেরকেও কুরবানি দিতে হবে, ইসলামের জন্য কিছু করতে হবে, দিনের জন্য কিছু করতে হবে, কোরআনের জন্য কিছু করতে হবে, আমাদেরকে নামাজও পড়তে হবে, দানও করতে হবে, সদকাও দিতে হবে, সাহায্যও করতে হবে, সহযোগিতাও করতে হবে, আর ইসলামকে প্রচার প্রসার করার জন্য নিজের কিছু সময়ও ব্যয় করতে হবে। আমার বাড়িতে অনেকে আছে যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের জন্য বলবো। আত্মীয়র মধ্যে অনেকে রয়েছে যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের জন্য বলবো, তাদেরকে নেকির দাওয়াত দিব। আর যেখানে যেখানে ইসলামের কাজের জন্য প্রয়োজন হবে, সর্বপ্রথমে আমরা সেখানে পার্টিসিপেট করব, অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনা চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।